হলো মার্স নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন আপনাদের সঙ্গে আমি সুজিত শুরুতেই চোখ রাখছি হেডলাইনসে হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের মহাযজ্ঞ হয়ে গেল আরামবাগ পুলিশের সামনে মুড়ি মুড়কির মতো বোমাবাজি পুরছুড়ায় কাঁথি উপনির্বাচনে বিজেপির ভোট বাড়ায় চিন্তিত তৃণমূল পুলিশ ও কর্তব্যরত ডাক্তারের অমানবিক রূপ দেখল তারকেশ্বর নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ এবার নিউজ সাত দিনের বিস্তারিত খবর রাত আটটা থেকে রাত সাড়ে এগারোটা টানা সাড়ে তিন ঘন্টা পুলিশের সামনে চলল মুড়ি মুড়কির মতো বোমাবাজি বোমাবাজির পাশাপাশি চলল বাড়ি ভাঙচুর মোটরবাইক ভাঙচুর মারধর রাজনৈতিক এই সংঘর্ষে গোটা এলাকায় এক অলিখিত বন্ধের চেহারা নাই রাজ্যে শাসক দলের দুই যুযুধান গোষ্ঠীর এই আক্রমণ এবং প্রতি আক্রমণে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনাটি হুগলির পুরসুড়ার শ্যামপুর এলাকায় রাত আটটা থেকে রাত সাড়ে এগারোটা টানা সাড়ে তিন ঘন্টা পুলিশের সামনে চলল মুড়ি মুড়কির মতো বোমাবাজি বোমাবাজির পাশাপাশি চলল বাড়ি ভাঙচুর মোটরবাইক ভাঙচুর মারধর রাজনৈতিক এক সংঘর্ষে গোটা এলাকা এক অলিখিত বন্ধের চেহারা নেয় রাজ্যের শাসক দলে দুই যুযুধান গোষ্ঠীর এই আক্রমণ প্রতি আক্রমণ এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনা হুগলির পুরসুড়ার শ্যামপুর এলাকা শনিবার রাতে এই ঘটনা ঘটে তবে রবিবার শ্যামপুর বাজার এলাকা আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক থাকেনি ঘটনা প্রসঙ্গে এলাকার মানুষ এতই আতঙ্কিত যে কেউ কোনো মুখ খুলতে চায়নি তবে ঘটনার জেরে এলাকার বাসিন্দারা ব্যাপক আতঙ্কিত অভিযোগ যে এলাকা দখলকে কেন্দ্র করে এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝির দলবলের সঙ্গে তৃণমূল যুব নেতা গোপাল রায়ের দলবলের মধ্যে এই লড়াই ঘটনার জেরে গোপাল গোষ্ঠীর দুই অনুগামী তৃণমূল নেতা শ্রীকান্ত গৌড় এবং বাদল বেড়ার বাড়ি ভাঙচুর করা হয়েছে বাদল বেড়ার বাড়ির ছাদে বোমচার্জ করা হয় তার বাড়ির দুই স্কুল পড়ুয়ার সবুজ সাথী প্রকল্পের সাইকেল ভেঙে দেওয়া হয়েছে বোমাবাজির সময় চারটি মোটর বাইক ভেঙে দেওয়া হয় শ্যামপুর এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে বাজার এলাকায় উভয় পক্ষই মুড়ি মুড়কির মতো বোমাবাজি করে গোপাল রায় অনুগামী তথা আক্রান্ত বাদল বেড়া শ্রীকান্ত গৌড় শেখ ফরিদদের বক্তব্য পুরসুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি বুবাই সামন্ত শেখ আবু গড়াই সুকুমার পাখিরা শেখ মানোয়ার সহ চল্লিশ পঞ্চাশ জন একসাথে রাত সাড়ে আটটা থেকে বোমাবাজি করতে করতে এলাকায় ঢোকে নিরীহ মানুষদের মোটর বাইকগুলো ভেঙে দেয় ওখান থেকে এসে আমার বাড়ি আক্রমণ করে ছাদে বোমচার্জ করে ঘরের জানালা ভেঙে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে দুটো সাইকেল ভেঙে দেয় সবুজ সাথী প্রকল্পের পাওয়া এই সাইকেল দুটো ব্যাপক হারে তাণ্ডব চালায় ওরা অনিশের দলবল দিন রাত এইসব করে বেড়াচ্ছে কিন্তু কি কারণে অনিশের দলবল এইসব তাণ্ডব লীলা চালাচ্ছে এই প্রশ্নের উত্তর আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতা বাদল বেড়ার বক্তব্য এলাকায় দিন রাত তোলাবাজি করছে ওরা কেউ না দিলে তার কপালে জুটছে মারধর হুমকি শনিবার রাতে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে ওরা এত বোমাবাজি করেছে যে পুলিশ এলাকায় ঢুকতে পারেনি যদিও বাদলদের দাবি এই বিষয়টায় পুরসুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে পুরসুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি বলেন প্রথম কথা হলো আমি জানি না আমি শুনেছি যারা আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন তারা আমাকে ফাঁসাতে চাইছেন বরং ওরাই এলাকার অশান্তি পাকিয়ে রেখেছে ওরাই শ্যামপুর বাজারে আমাদের পার্টি অফিসের সামনে বোমচার্জ করে আমাদের কর্মীদের মারধর করে শেখ রমজান শেখ ফৈজুলের মোটর বাইক ভেঙে দিল গোপাল রায়ের নেতৃত্বে তার অনুগামী নেতা শেখ ফরিদ বাদল বেড়া শ্রীকান্ত গৌড় দেবু মালিক শেখ সরাব সহ একাধিক লোকজন নিয়ে এসে
ওরাই আক্রমণ করল, ওরা সিপিএমের হারমাদের দলে নিয়ে এইসব করে বেড়াচ্ছে। আমি মনে করি এদের বিরুদ্ধে অবিলম্বে দল ব্যবস্থা নিক, আমরা পুলিশকে জানিয়েছি। রাত 11টার মতো বাজবে, তো 11টার মতো বাজবে তখন ওইখানে খেলা হচ্ছিল, খেলা খেলা অফ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওইখানে পুলিশ এসেছিল, পুলিশ এসে যাওয়ার পরে আধ ঘন্টা বাদই এসে ভাঙছিল। সমস্যা হয়েছিল, সেটা উভয় পক্ষই থানাতে এফআইআর করার জন্য এসেছিল, আমরা সেটা নিজেরা থেকে মিটমাট করে নিয়েছি, বা আমরা আবার পরবর্তীকালে আমরা বসবো, বসে আমরা আমাদের যে দলীয় সমস্যা আমরা মিটিয়ে নেব। এরকম কোনো সমস্যা আমাদের হয়নি, এগুলো কিছু কিছু ব্যক্তিগত সমস্যা কখনো কখনো হয়েছে, সেগুলো রাজনৈতিক তকমা লাগানো হয়েছে, ওগুলো আমাদের সমস্যা নয়। তো যে সমস্যা হয়েছে আমরা নিজেরা মিটিয়ে নেব, এ বিষয়ে কোনো সন্দেহ নয়, আমরা সবাই একমত। থানায় আমরা কোনো রকম কোনো পক্ষই কেউ কিছু করছে না, কথা দিয়েছে আমরা নিজেরা বসে আমরা মিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। বিজেপি উত্থান চিন্তায় ফেলেছে শাসক তৃণমূলকে, এখনই কোনো নির্বাচন না থাকলেও কাঁথি উপনির্বাচনের ফলে বিজেপি বিরোধী প্রচার আরও জোরদার করতে শুরু করেছে তৃণমূল। বিজেপির উত্থান চিন্তায় ফেলেছে শাসক তৃণমূলকে, এখনই কোনো নির্বাচন না থাকলেও কাঁথি উপনির্বাচনের ফলে বিজেপি বিরোধী প্রচার আরও জোরদার করতে শুরু করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর মাথা দাম ঘোষণার প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিজেপি বিরোধী মিছিল করল তৃণমূল। কেওটা ত্রিকোণ পার্ক থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিয়ে মিছিলে হাঁটেন হুগলির সাংসদ রত্না দে নাগ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ধর্মের নামে সুশ্রী দিয়ে বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে ভারতের বিজেপি, এবং মমতা ব্যানার্জিকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আমরা এই জাতি দাঙ্গার বিরুদ্ধে বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ সবার সমান অধিকার, এবং ধর্মীয় অনুষ্ঠান সবার করার সমান অধিকার, সেই অধিকারকে যারা পূর্ণ করতে চায়, যারা বাংলার সাম্প্রদায়িক সংস্কৃতি ধ্বংস করতে চায় এবং মমতা ব্যানার্জিকে হত্যা করতে চায়, তার বিরুদ্ধে হুগলি চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা ত্রিকোণ পার্ক কেওটা থেকে আমার সদস্য ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করলাম, মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে জানাতে এবং সংঘবদ্ধ করতে। চুঁচুড়ার মানুষ সহ বাংলার মানুষকে অভিনন্দন জানাই যে তারা এত অপপ্রচারের বিরুদ্ধেও কাঁথিতে আমাদের বিপুলভাবে জয়ী করেছেন। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আমরা চুঁচুড়ার মানুষকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, এবং আগামী দিন আবার প্রমাণ হবে বাংলার মানুষ বাংলার মা মাটির মানুষের নেত্রী মমতা ব্যানার্জির পক্ষে, তার উন্নয়নের সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। চোখ রাখছি পরের খবরে। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার আরামবাগ জোনের উদ্যোগে পাঁচকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ ও 508 প্রদীপের দীপযজ্ঞের অনুষ্ঠান হয়ে গেল আরামবাগ বেনেপাড়ায়। দুই দিনব্যাপী এই মহাযজ্ঞে বহু ভক্ত সমাগম হয়। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার আরামবাগ জোনের উদ্যোগে 508 প্রদীপের দীপযজ্ঞ ও পাঁচকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগের বেনেপাড়ায়। বর্তমান জর্জরিত সমস্যা থেকে মুক্তি লাভ ও নতুন বছরের শুভ সূচনায় বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার শান্তিকুঞ্জ হরিদ্বারের তত্ত্বাবধানে দুদিনব্যাপী এই মহাযজ্ঞ হয়ে গেল। এই যজ্ঞের মূল উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে সঙ্গে সকলের মঙ্গল কামনায় নিজ হাতে বৈদিক মন্ত্রোচ্চারণের আহুতি প্রদান করে গায়ত্রী মাতার কাছে প্রার্থনা জানানো। পয়লা বৈশাখ 508 প্রদীপের দীপযজ্ঞ, দোসরা বৈশাখ পাঁচকুণ্ডীয় দেবপুজীয় গায়ত্রী মহাযজ্ঞ, গীতা পাঠ ও চণ্ডীপাঠ অনুষ্ঠান হয়।
এই গায়ত্রী মহাযজ্ঞে বহু মানুষ উপস্থিত ছিলেন এবং দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। গায়ত্রী পরিবারের পক্ষ থেকে আমরা দুদিন ব্যাপী মূলত পয়লা বৈশাখ এবং দোসরা বৈশাখ আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। আমরা এটা সারা ভারতবর্ষব্যাপী করছি, এটা সর্বধর্ম সমন্বয়ের বিষয়, এটা কোনো রাজনৈতিক সংগঠনের বিষয় নয়, এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের বিষয় প্রথম কথা। এটা নিয়ে বিভিন্ন রকমের প্রচার এবং অপপ্রচার দুটোই আছে, কিন্তু মূলত আমরা এটা বলতে চাই যে এটা আমাদের নিজস্ব ঘরানা, গায়ত্রী দেবীর গায়ত্রী যজ্ঞ এবং তার যে বিষয় আছে সেই উপাসনা সেইটা নিয়ে আমরা এটা করছি। একটা 508 দীপযজ্ঞ করেছি, মূলত আরামবাগ সহ ভারতবর্ষের বিভিন্ন মানুষকে এটা গঙ্গায় গিয়ে করতে হয়, হরিদ্বার, বেনারস, এলাহাবাদ বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয়, সেইটার ব্যবস্থা আমরা আরামবাগে করেছি। আরও ভালো হতো যদি আমাদের দ্বারকেশ্বর নদীর জল থাকতো, তাহলে আমরা এই উপাসনাটা ওখানে করতে পারতাম, সন্ধ্যা আরতিটা করতে পারতাম, আমরা সেটা এই পুকুরের পাড়ে করেছি। এবং আজকে আমরা পাঁচ কুণ্ডীয় গায়ত্রী যজ্ঞ করছি, গায়ত্রী মাতার কাছে আমরা সকাল থেকে উপবাস থেকে আমরা গায়ত্রী দেবীকে আমরা আজকে যজ্ঞ করে আমরা আমাদের নিজেদের আহুতি দিচ্ছি। এই আহুতি মূলত ব্রাহ্মণরা দিয়ে থাকে, সেটা আমরা নিজেদের আহুতি নিজেরা দিচ্ছি যজ্ঞের মাধ্যমে। আমাদের প্রোগ্রামটা দুদিন ধরে হচ্ছে, কালকে সন্ধ্যাবেলা দীপযজ্ঞ আছে এবং আজকে এখানে যজ্ঞ হচ্ছে, গায়ত্রী যজ্ঞ। যজ্ঞ মানে হচ্ছে সদ্ভাবনার সম্বর্ধন, গায়ত্রী হচ্ছে ভারতীয় সংস্কৃতির মা আর যজ্ঞ হচ্ছে পিতা। আমাদের গায়ত্রী পরিবারের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভেতরে দেবত্বের উদয় আর পৃথিবীতে স্বর্গের অবতরণ। দেবত্বের উদয় মানে মানুষের আকৃতিগত তো পরিবর্তন করা যায় না, কিন্তু মানুষের প্রকৃতিগত পরিবর্তন করা সম্ভব হয়, তো সেইটাকে যাতে আমরা করাতে পারি এবং সেটা করা সম্ভব হয় গায়ত্রী মন্ত্রের দ্বারা, কারণ গায়ত্রী হচ্ছে সদ্বুদ্ধির মন্ত্র। সেই জন্য এখানকার যারা আমাদের গায়ত্রী পরিবারের সদস্য আছেন তারা এই যজ্ঞ অনুষ্ঠান করার সংকল্প নিয়েছেন, আজ করছেন। এখানে প্রায় 1,500 মানুষের সমাবেশ হয়েছে। আরামবাগ থেকে সুজিত রায় ও প্রসেনজিৎ হাজরা রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়নের 24 নম্বর শাখার প্রথম সম্মেলন হয়ে গেল আরামবাগ বাস স্ট্যান্ডে। উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরপ্রধান স্বপন নন্দী ও শেখ সেলিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মানে অনেক বলে না যে কত জন্মের পূর্ণ পূর্ণ ফলে আমরা মানুষ হয়ে জন্মাই, তাই আমরা চাই যে বঙ্গবন্ধুতে আমরা দেখছি যে একটা বাস অ্যাক্সিডেন্ট, মানে রোজের সময় সবাই ঈদের জিনিসপত্র কিনে আনছে বাড়িতে, সেই সময় বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা যায়। তাই এখানে ড্রাইভার ভাইরা আছে, আমার কন্ডাক্টর ভাইরা আছে, আপনারা বাস চালাবার একটাই তাড়াতাড়ি টার্গেট যে আমাদের টাইমে পৌঁছতে হবে সেই জায়গাতে, এবং মানুষ মানুষের জায়গায় পৌঁছতে কেউ আত্মীয় পরিজনের বাড়ি যাচ্ছে, কেউ হয়তো বাড়ি অনেক দূর থেকে কাজে ফিরে বাড়ি যাচ্ছে, তাই আপনারা আপনাদের বাসের স্পিডটা ঠিকঠাক রাখবেন। রাজা রামমোহন হলে আরামবাগ ব্রতচারী মণ্ডলীর উদ্যোগে দোহার স্রষ্টা লোকশিল্পী কালিকা প্রসাদের স্মরণ সভা হয়ে গেল রবিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিশিষ্ট মানুষজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জমি গেছি ফাঁকাফাঁকি সব শব্দগুলো বোধহয় একেবারেই যায় না, এই প্রাণীর সুরগুলো আমাদের মনে প্রতি রঙে রঙে একটা জায়গা করে দেয়। আমার বাউলান বাউলান শিল্পী ভোলামালী বাউল
কালীপ্রসাদ বাবুর স্মরণার্থে একটা ওনার স্মরণে অনুষ্ঠান করছি। এর ভিতরে একটা মহা গুরুত্বকর জিনিস আমাদের কাছে আছে। আমরা আরামবাগ বতুচারী মণ্ডলীর সদস্য, আরামবাগ বতুচারী মণ্ডলী থেকে এটা আমরা করাচ্ছি। আর আরামবাগ বতুচারী একই ধরনের অনুষ্ঠান এই পাশ্চাত্য সঙ্গীতগুলো, যেমন বাউল, বিউ, তারপরে আপনার ছৌ নাচ, যেগুলো ওনার কাছে ছিল, সেই জন্যই আমরা গোটা আরামবাগবাসী কিন্তু এটাকে একটা ভাবা উচিত ছিল ওনার প্রসঙ্গে, যেটা আমরা আরামবাগ বতুচারী একটা ক্ষুদ্র মণ্ডলী থেকে এটা ভেবে এই অনুষ্ঠানটা ওনার স্মরণসভা একটা করতে পেরে আমাদেরকে নিজেদেরকে খুব ভালো লাগছে। স্বনির্ভর দলকে স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর। আজ বিষ্ণুপুরের 14 নম্বর ওয়ার্ডে একটি দ্বিতল বাড়ি উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জি। উদ্বোধনের পর তিনি জানান, স্বনির্ভর দলগুলিকে স্বাবলম্বী করতে এটা আমাদের প্রয়াস। স্বনির্ভর দলকে স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর। তাদের নানান উন্নয়নে সরকার বিভিন্ন প্রোগ্রামের সূচনা করেছেন, ফল মিলেছে হাতে নাতে। বাড়ি থেকে বেরিয়ে তারা আজ অনেকটা স্বনির্ভর, নিজেদেরটা নিজেরাই করতে পারছে এখন, এমনটাই দাবি। এর সাথে আজ বিষ্ণুপুরে নতুন একটি রুমের উদ্বোধন করে তাদের উন্নয়নে আরও একটি নতুন পালক লাগলো বলে মনে করছে ওয়াকিবহল মহল। জেলার মধ্যে বিষ্ণুপুরে হস্তশিল্পে এমনিতেই সারা বিশ্বজুড়ে সমাদৃত। বর্তমান সরকারও হস্তশিল্পে জোর দিয়েছে অনেক, সুযোগ দেয়া হচ্ছে তাদের নানানভাবে, কখনো প্রশিক্ষণ, কখনো আবার আর্থিক সাহায্য। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়ার প্রয়াসে নিযুক্ত বর্তমান সরকার। আজও বিষ্ণুপুরে 14 নম্বর ওয়ার্ডে একটি দ্বিতল বাড়ির উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের পৌরপ্রধান শ্যামাপ্রসাদ মুখার্জি। উদ্বোধনের পর তিনি বলেন, স্বনির্ভর দলগুলিকে স্বাবলম্বী করতে আমাদের প্রয়াস। আমাদের আজ এইখানে সবাই উপস্থিত ছিলেন, সমস্ত সংখ্যালঘু থেকে আমরাও, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের এই বিল্ডিংয়ে স্বনির্ভর দলের মহিলারা তাদের নিজেদের কাজ করতে পারবে। তো আমি বার্তা দিলাম বাড়িতে বসে, তো সেই একই বার্তা দিচ্ছি। এখানে মহাদেব আছেন, মহাপুরুষ আছেন, আমরা বিষ্ণুপুরের সমস্ত মানুষ কম বেশি আমরা ওর স্মরণাপন্ন হই। তার সামনে আমি সাক্ষী রেখে বলছি যে আমরা এই পয়লা বৈশাখটাকে এমনভাবে আমরা নিজেদের মনের মধ্যে এখন একটা আকুলতা থাকে, সেই আকুলতা দিয়েই বরণ করি। সেখানের মধ্যে শুধু বাঙালি হিন্দু নয়, আমরা সবাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা এখানে আছে, আমার সঙ্গে অনেকেই আছে আমরা সবাই কিন্তু একই সঙ্গে একই মনোভাব দিয়ে যারা খ্রিস্টান আছে তারাও থাকে, কোনো ডিফেন্স ক্যাম্পকে যারা ভালোবাসে এই জায়গাতে আমাদের ধরেন যে আমরা সবাই মিলে এই দিনটিকে আমরা বরণ করি এবং এই দিনটিকে আমরা সবাই আনন্দ হাসি খুশিতে আমরা নিয়ে করি। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধাত্ম চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধাত্ম ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্ম মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা বর্ধমান কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রুগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, চোখ রাখছি পরের খবরে। আরামবাগ মহকুমার ব্যাঙাই চণ্ডীপুরে প্রথম বেসরকারি বিএড ও বেসিক ট্রেনিং কলেজের উদ্বোধন হল সূর্য প্রণাম ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে।
এই কলেজের প্রতিষ্ঠাতা বলরাম কুণ্ডুকে সাধুবাদ জানান উপস্থিত সকলে। গোঘাটের বিধায়ক মানস মজুমদার সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। আরামবাগ মহকুমার চণ্ডীপুরে প্রথম বেসরকারিভাবে বিএড এবং বেসিক ট্রেনিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ সকাল ৮টায়। সূর্য প্রণাম ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ব্যাঙাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ ডক্টর সরোজ সিনহা ও ডক্টর পরমার্থ ঘোষ, প্রাক্তন এডিআই আশিস বরণ সামন্ত, কামারপুকুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রামচন্দ্র পাল, প্রাক্তন প্রধান শিক্ষক বিমোহন রায়, শিবপ্রসাদ দে, পার্বতী মণ্ডল, শশাঙ্ক শেখর ঘোষ, মাধুরী ব্যানার্জি, অনিতা মুখার্জি ও বিশিষ্ট সমাজসেবী প্রদীপ রায় উপস্থিত ছিলেন। মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার এবং ডক্টর বাণীপ্রসাদ সেন। প্রত্যেক বক্তাই এই শিক্ষক শিক্ষণ মন্দিরের প্রতিষ্ঠাতা বলরাম কুণ্ডুর উদ্যোগকে সাধুবাদ জানান। গোঘাটের বিধায়ক মানস মজুমদার এই মহাবিদ্যালয়ের উন্নয়নের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। ইতিমধ্যে শিক্ষক শিক্ষণ মন্দিরে ছাত্র ভর্তি শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বৈদিক মন্ত্র সঙ্গীত ও আত্রেয়ী ঘটকের নৃত্যের মধ্য দিয়ে। কলেজের সম্পাদক বলরাম কুণ্ডু বলেন, এই এলাকায় শিক্ষক শিক্ষণের কোনো প্রতিষ্ঠান ছিল না, এটা আমাকে খুব ব্যথিত করে, তাই আমি সিদ্ধান্ত নিই এই কলেজ করার। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রথম প্রাইভেট বিএড এবং ডিএড কলেজ। আমরা আরামবাগ সাবডিভিশন ছাড়িয়েও মেদিনীপুর সীমান্ত, বাঁকুড়া সীমান্ত, বর্ধমান সীমান্ত এইসব জায়গাগুলোতে অ্যানাউন্সমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করেছি। আপাতত বহু ছাত্রছাত্রী অর্থাৎ যারা নবীন শিক্ষক নেওয়ার জন্য মোর দ্যান 80% আমাদের সাথে যোগাযোগ করেছে। যেহেতু এখন ফর্ম আমরা পাইনি, ওনারা সব সিট বুক করে গেছেন। আমরা আশা করছি মানুষ তৈরির কারিগর শিক্ষক, সেই শিক্ষক তৈরির কারিগর হবে এই বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন। আমরা সেই লক্ষ্যে প্রায় 40 জন শিক্ষক শিক্ষাপ্রতিকে নিয়োগ করেছি। সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছি এবং সেই অনুমোদন নিয়ে আমরা কলেজটা করেছি। ভারত সরকার এটা অনুমোদন দিয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি অনুমোদন দিয়েছে এবং প্রাইমারি এডুকেশন বোর্ড এটা পারমিশন দিয়েছে, তবেই আমরা এটা অ্যাপ্লিকেশন পেয়েছি। এখানে কি থাকার কোনো বন্দোবস্ত আছে? থাকার বন্দোবস্ত আছে, যদি তারা থাকতে চায় থাকতে পারে, থাকার বন্দোবস্ত আমার আছে। বিএড এবং ডিএড কলেজ বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন যে ব্যক্তির নামান কিন্তু আমাদের এই কলেজ, এই কলেজ তার আদর্শ অনুযায়ী চলবে। ভবিষ্যতে এখানে পাশাপাশি ছাত্রছাত্রী এবং দূর দূরান্তের ছাত্রছাত্রী প্রত্যেকের কাছেই এই কলেজ এক আদর্শ হিসাবে গড়ে উঠবে। আমরা আশা করছি এখানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধা হবে না, প্রত্যেকের সমান সুযোগ থাকবে এবং নাম্বারের ভিত্তিতেই এখানে অ্যাডমিশন পাবে, সরকারি নিয়ম মেনেই কলেজ চলবে। কামারপুকুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ ৭ দিন। পান্ডুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী ও ভাসুর। পুলবার পূর্ণিমা দলুয়ের সঙ্গে পান্ডুয়ার পিন্টু দাসের বিয়ে হয় ২০১৫ সালে। পূর্ণিমার বাপের বাড়ির লোকের অভিযোগ, মেজ বৌদির সঙ্গে পিন্টুর অবৈধ সম্পর্ক থাকায় প্রতিবাদ করত, এই প্রতিবাদ করায় তার উপর অত্যাচার করা হতো। পান্ডুয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী ভাসুর। পোলবার সুগন্ধাগটুর পূর্ণিমা দলুয়ের সঙ্গে পান্ডুয়া ইলছোবা মণ্ডলাই গোলাগরির পিন্টু দাসের বিয়ে হয় ২০১৫ সালে। তাদের 10 মাসের একটি সন্তানও রয়েছে। পূর্ণিমার বাপের বাড়ির লোকের অভিযোগ, তার মেজ বৌদির সঙ্গে পিন্টুর অবৈধ সম্পর্ক থাকার প্রতিবাদ করায় অত্যাচার করা হতো পূর্ণিমাকে। শনিবার সকালে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকেরা। বধূর বাপের বাড়িতে ফোন করে জানানো হয় গলায় দড়ি দিয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করলে বধূর স্বামী ও ভাসুরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটা বিয়ের পরে একটু আওয়াজ পাই যে ছেলে পিন্টু বৌদির সঙ্গে একটু অবৈধভাবে জড়িত আছে, এটা মেয়ের চোখে পড়ে। তার ফলে মাঝে মাঝে অশান্তি হয়, ছেড়েও আসে না, একাকে পাঠায় না। এর মধ্যে কিছু সোনার জিনিস, টাকা পয়সা, মানে
দাবি করবো, খুঁজে পায় না বিয়ের জিনিস। বিয়ে করার যখন বাড়ি যাচ্ছিল সেই সময় 2000 টাকা হাফিস হয়ে যায়, কিন্তু দুটো বৌদি ছাড়া কেউ ছিল না। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, 10 রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। রেললাইন পাতা নিয়ে ভাবাদিঘির পর এবার জমি আন্দোলনে নেমে পড়লেন হুগলির গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা। তাদের দাবি, এই এলাকা পুরোপুরি বন্যা কবলিত, তাই গ্রামবাসীদের দাবি গার্ডার ব্রিজ করে রেললাইন পাততে হবে রেলকে। রেললাইন পাতা নিয়ে ভাবাদিঘির পর এবার জমি আন্দোলনে নেমে পড়লেন হুগলির গোঘাটের পশ্চিম অমরপুরের গ্রামবাসীরা। তাদের দাবি, এই এলাকা পুরোপুরি বন্যা কবলিত এলাকা, তাই এই এলাকার রেললাইন পাতার জন্য যে মাটি ফেলা হবে তাতে যে বাঁধের সৃষ্টি হবে তাতে করে পুরো এলাকা জলের তলায় গিয়ে এলাকার 8-10টি গ্রাম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের দাবি, এই এলাকা পুরোটাই রেলকে গার্ডার ব্রিজ তৈরি করে রেল চালাতে হবে। রেল এই দাবি মেনে নিলে গ্রামবাসীরা সবাই রেলের দেওয়া জমির মূল্য নিয়ে নেবেন, না হলে তারা তাদের আন্দোলনে অবিচল থাকবেন বলে দাবি এখানকার আন্দোলনকারীদের। উল্লেখ্য যে গোঘাটের এই এলাকা বন্যা কবলিত এলাকা, প্রতি বছরই বন্যার জলে এই এলাকা 8-10 ফুট জলের তলায় ডুবে থাকে। গত বছরে এই স্থলেই হড়কাবানে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। তাই গ্রামবাসীদের দাবি, গার্ডার ব্রিজ করে রেল লাইনকে পাততে হবে রেলকে। মানে আমাদের 25 ফুট হাইট হয়ে যায়, জলে যে কারেন্ট স্রোতটা মানে পিচ রাস্তা পর্যন্ত তুলে ইয়ে করে দেয়। এইটা যদি বাঁধ হয় 25 ফুট, আগামী দিনে এই যে আমাদের কিছু জমি আছে এই জমিগুলো আর চাষ করে খেতে পারবো, মানে পুকুর পরিণত পুরো এই গ্রামটা একটাও থাকবে না, সব নিশ্চিহ্ন হয়ে যাবে। গ্রামের মানুষরা যে মাটির বাড়ি করে আছে সেগুলো টিকবে না, খোলা মাটিতে চলে যাচ্ছে জল ঘরের। এই যে পুরো বাঁধটা 25 ফুট বাঁধ, যখনই জলটা ওভার হয়ে পেরোবে পুরো গ্রামটা ডুবিয়ে দেবে। এটা বলতে আমাদের এইটা যদি ওভার ব্রিজ করে দেওয়া হয় ভালো, আর ওনারা যেটা বলছেন যে 5 ফুট করে গ্যাপ রেখে, সেটা হলে আমাদের নষ্ট হয়ে যাবে। এখানে বন্যা আজ থেকে 20 বছর যেটা দেখে এসছে আমাদের অভিজ্ঞতায় পুরো 11,000 ভোল্টের সমান। সেই আলোর তাজপুর পুরো ভেসে গেছে জায়গাটায়, যদি রেল লাইন হয় সেই জায়গাটা রেল লাইন আজ পর 8-10 খানা গ্রাম হচ্ছে ভেসে যাবে। ঠিক আছে, তো আমরা চাই রেল লাইন হোক জাতির স্বার্থে, জাতীয় স্বার্থে, কিন্তু সাধারণ মানুষকে বাঁচিয়ে যেন রেল লাইন হয়। তার জন্যে রেলের যে শীর্ষ কর্তারা আছে তারা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করুক, কিভাবে হচ্ছে গ্রামের মানুষকে বাঁচানো যাবে, কিভাবে হচ্ছে রেল লাইন যাবে, সেটা তাদের চিন্তা ভাবনা। আমাদের যদি গ্রাম যদি বাঁচে, মানুষ যদি বেঁচে থাকে, আমাদের রেল লাইন করতে কোনো অসুবিধে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বামেদের মিছিল, উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সাংসদ মোহাম্মদ সেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বামেদের মিছিল, উপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সাংসদ মোহাম্মদ সেলিম, বিধায়ক সুজন চক্রবর্তী। মানকুণ্ডু সার্কাস মাঠ থেকে শুরু করে ভদ্রেশ্বর গেট বাজার পর্যন্ত মিছিলে কয়েক হাজার বামকর্মী সমর্থক যোগ দেন। Let's go!
হুগলি, ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। কর্তব্যরত সরকারি কর্মীদের অমানবিক রূপ দেখতে পাওয়া গেল তারকেশ্বরে। তারকেশ্বর থানার ট্যাগরার সুকান্ত সঙ্গে সামনে দিন কয়েক ধরে পড়েছিলেন অজ্ঞাত পরিচয় 55 থেকে 60 বছরের এক মহিলা। এলাকার মানুষ পুলিশকে জানালে পুলিশ বলেন মহিলাকে ট্রেনে তুলে দাও অথবা তোমরা হাসপাতালে দিয়ে এসো। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন এটা কি ধর্মশালা নাকি, যাকে খুশি এনে ভর্তি করে যাবেন। কর্তব্যরত সরকারি কর্মীদের অমানবিক রূপ দেখতে পাওয়া গেল তারকেশ্বরে। তারকেশ্বর থানার ট্যাগরার সুকান্ত সঙ্গে সামনে দিন কয়েক ধরে পড়েছিলেন অজ্ঞাত পরিচয় 55-60 বছরের এক মহিলা। মুখে কিছু বলতে না পারলেও লিখে চেষ্টা করছে বাড়ি সম্বন্ধে বোঝাতে। এলাকার মানুষ খাওয়ার পোশাক দিয়ে সাহায্য করেছেন। এলাকার মানুষ পুলিশকে জানালে পুলিশ বলেন মহিলাকে ট্রেনে তুলে দাও অথবা তোমরা হাসপাতালে দিয়ে এসো। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বলেন এটা কি ধর্মশালা, যাকে খুশি এনে ভর্তি করে দিয়ে যাবেন। কোনো রকমে ভর্তি করলেও মহিলার চিকিৎসা বা বাড়ি ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। এলাকার এক বাসিন্দা নন্দলাল সিংহ বলেন দুদিন আগে আমরা ওনাকে আমাদের গ্রামে দেখি, কিন্তু আজ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখে তাকে যাবতীয় সাহায্য করি, পরে তারকেশ্বর থানায় ফোন করি যাতে বয়স্ক মহিলাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ এ ব্যাপারে কোনো রকম সহযোগিতা করেননি, বলেন যা করার আপনারাই করুন, ট্রেনে তুলে দিন না হলে হসপিটালে দিয়ে আসুন, আমরা গ্রামের কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানেও কর্তব্যরত ডাক্তারের ব্যবহারে আমরা চমকে উঠি। তিনি বলেন এটা কি ধর্মশালা, পরে অবশ্য ভর্তি নেওয়া হয়। পুলিশ ও ডাক্তারের এহেন আচরণে গ্রামবাসীরা হতবাক। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ সাত দিন। নিউজ সাত দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ সাত দিন দেখুন রাত্রি 9:30, পুনঃসম্প্রচার রাত্রি 11, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1। নিউজ সাত দিন, মনের খবর মনে রাখার খবর।